মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিভিন্ন এলাকায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরেছে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সতর্ক করলেন জলঙ্গি থানার ওসি উৎপল দাস। সোমবার রাতে গ্রামে গ্রামে পায়ে হেঁটে মাইকিং করে প্রচার করেন যে সমস্ত শ্রমিকরা কাজ থেকে বাড়ি ফিরেছে তাদের অনুরোধ করছেন 14 দিন বাড়ির ভেতরে থাকার জন্য ও একসঙ্গে কোথাও গ্যাদারিং করছে কি তাও খতিয়ে দেখলেন ওসি উৎপল দাস। আর ইসলামের রিপোর্ট এন টিভি ডব্লিউবি। আর এই সিভিক পুলিশও আসছে, এএনএম আশাকর্মীও আসছে। তোমরা বাড়ি থেকে, তুমি বিশেষ করে যারা আছে বাড়িতে, বাইরে একদমই বেরোনো যাবে না, এখন তোমাকে ঘরে থাকতে হবে, ঠিক আছে? আমরা নজরদারি রাখছি, কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। এবং তোমাদের এখানে দেখো একটা পোস্টার মেরে দেওয়া হচ্ছে বাড়িতে, বাড়ির মধ্যে একটা আমাদের সরকারিভাবে নির্দেশিকা আছে হেলথ ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের গভর্নমেন্ট থেকে, দেখো ওটা ওখানে তোমাদের বাড়ির। কোন তারিখ পর্যন্ত তুমি এখন ঘরে থাকবে?